السلام عليكم ورحمه الله السلام আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে রমাদান এখন শেষের দিকে চলে এসছে আমাদের প্রাণান্ত চেষ্টা করতে হবে আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেন এবং আমাদেরকে তার প্রতিষ্ঠিত জান্নাত তিনি মঞ্জুর করেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এই শেষ দশকে একটি রজনী আছে যে রজনীর নাম হল লাইল আল আলকদের মানে হলো আশারফলিম বিশাল মর্যাদা এটি বিশাল মর্যাদার একটি রাত কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে এর পাশাপাশি আলকদের অর্থ হল আত্মাকদির তাকদির মানুষের যত ভাগ্য আছে সৌভাগ্য দুর্ভাগ্য সব কিছু নির্মাণ করা হয় ফয়সালা করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় এই রজনীতে যেমনটি আল্লাহ আদ এই রাত সম্বন্ধে বলেছেন কুল্লু আমরিন হাকিম সকল দৃঢ় বিষয় আল্লাহ সবগুলো বিষয়ে সেগুলোর ফায়সলা করা হয় এই রজনীতে এবং সুরাল আল কদরে বলা হয়েছে মালা এবং জিবর ইল সালাম তাদের রবে নির্দেশক্রমে প্রত্যেক বিষয়ের ফায়সলা নিয়ে এই রাত তারা অবতীর্ণ হন এই রাতে যেহেতু সৌভাগ্য দুর্ভাগ্যের ফয়সলা করা হয় মুমিনদের সৌভাগ্যের ফয়সলা করা হয় এই জন্য ফয়সলার মুহূর্তে কোনো কিছু ভাগ যখন হয় বন্টন যখন হয় কাকে কি দেয়া হবে না হবে এটা যখন নির্ণয় করা হয় সে সময়ে যিনি হাজির থাকেন উপযুক্তভাবে সেখানে উপস্থিত থাকেন এবং আরাধনা করেন প্রার্থনা করেন ভালো কামনা করেন ভালো চান তাহলে মালিক তো তাকে ভালো সাধারণত দিয়েই দেন এই জন্য এই রাতে আমাদেরকে হাজির থাকতে হবে আল্লাহর এই তাকসিম এই বন্টন এই বিশাল মর্যাদা দেয়ার ক্ষণে যাতে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেন আমাদের কল্যাণের যত বিষয় আছে আমাদেরকে সেটাই তিনি মঞ্জুর করেন কদ্রের রাত নির্ধারিত ছিল সুনির্দিষ্ট তারিখে ছিল কিন্তু আল্লাহ তালা এই রাতটি ভুলিয়ে দিয়েছেন তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই রাতটি নবী সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল পরে সেটি ভুলিয়ে দেওয়া হয়েছে নবীজি বলেছেন আশা করা যায় এই ভুলিয়ে দেওয়ার মধ্যে তোমরা একটি রাত জাগতে এখন জাগবে দশটি রাত নবীজি যেমনটি জাগতেন তিনি এতে কাঁপ করতেন কদ্রের রাত যেহেতু অনির্দিষ্ট হয়ে গেছে কোন রাত আসবে এখন আর জানা যাচ্ছে না কিন্তু আসবে অবশ্যই দশ রাতের মধ্যেই সেজন্য দশটি রাতেই যিনি জাগবেন তিনি সুনিশ্চিত ভাবে রাত পেয়ে গেলেন একটি রাত জাগলে এই বছর কদ্রের রাত পেলাম কিনা এটা আমার সন্দেহ হ্যাঁ আট দশ বছরের মধ্যে একটি রাত যারা জাগেন আট দশ বছরের মধ্যে একবার হয়তো তারা পেয়ে যাবে নিশ্চিত এটা সত্য কিন্তু প্রতি বছর সৌভাগ্য অবশ্যই হবে না কারণ কদ্রের রাত একুশতম রজ নিতেও হয় তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এসব রাতেই হয় আবার এক দেশের জোড় আরেক দেশের বেজোড় কোন দেশের রাতে কদ্রের রাত আসবে সেটাও নির্ণিত নয় আমাদের জানা নেই এই জন্য আসলে পুরো দশ রাতেই জোড় পুরো দশ রাতেই বেজোড় বিভিন্ন রাষ্ট্রের হিসাবে সেজন্য পুরো দশটি রাতেই আমাদের জাগরণ করা উচিত সালাতে দাঁড়িয়ে থাকা উচিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কম আলাই তাল কদরে ইমান আল্লাহ মাতা মাথা আমি জমবে কদরের রাত যে ব্যক্তি দাঁড়িয়ে থাকলো সালাতের মধ্যে ইমানের টানে আর সবাবের টানে সবাবের আশায় তার অতীতে সব গুণা ক্ষমা করে দেয়া হবে কদরের রাত তাহলে গুনা ক্ষমার বিশাল পায়গাম নিয়ে এসেছে আমাদের কাছে আর গুনা ক্ষমা হয়ে গেলে জাহান নাম থেকে মুক্তির পথ সুগম হয়ে যায় এবং জান্নাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় এক মাফের মধ্যে রয়েছে জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ কারো গুনা ক্ষমা হয়ে গেছে আর বলার দরকার নেই যে সে জান্নাতে যাবে কিনা না অবশ্যই যাবে যেহেতু তার গুনা নেই গুনাই একমাত্র বাধা ছিল চিরস্থায়ী বাড়িতে পৌঁছার ক্ষেত্রে ও ইন্দা খেয়রাত হায়াওয়ান। আখেরাতের বাড়িটি চিরস্থায়ী বাড়ি এই বাড়ি ছিল আমাদের আদম হাওয়ার বাড়ি আদম আলা সালামের জন্ম সেখানে ছিল তার সৃষ্টি সেখানে ছিল সেই বাড়ি থেকে বহিষ্কার করেছে শয়তান আমাদেরকে সেই বাড়িতে আবার আমরা যোগ্যতা পাবো সেই বাড়িতে ঢোকার যদি পাপ না করি গুণা না করি তাহলে গুণাগুলো থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন যদি কদরের রাত সারা রাত জেগে আমরা সালাদ পড়ি জি রাস্কার করি তসভি পড়ি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি নবী সাল্লাহ সাল্লাম তো এই শেষ দশকে যখন তিনি উপনীত হতেন হতেনা বলছেন এই শেষ দশক আসলেই নবী সাল ওয়াসাল্লাম তিনি তার পরিবার ত্যাগ করতেন পরিবারকে সারা রাত জাগিয়ে রাখতেন নিজেও সারা রাত জেগে থাকতেন এবং আল্লাহর ইবাদত করতেন সলাদ পড়তে 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 পা ফুলে যেত তাওয়ার রামাত কদমা কদামাহ তার দুই পা ফুলে যেত হাত্তা তা সাকাত কদামাহো দুই পা ফেটে যেত এই ছিল তার অবস্থা নিয়ম হলো রাতগুলিতে লং টাইম সলাতে দাঁড়িয়ে থাকা এক রাকাতে তিন চার পাঁচ পাড়া পর্যন্ত যদি পড়ে ফেলতে পারি সেটা উত্তম সেটা করতে না পারলে যতটুক আমরা পারবো ততটুক পর্যন্ত লম্বা কেরাত দিয়ে সালাদ পড়া যারা হাফেজ তারা তো পারবেনি যারা হাফেজ নন তারা একটি সোরাকে বারবার পড়লেন কেরাতকে লম্বা করলেন সেজদাগুলিকে অনেক লম্বা করলেন নবী সাল্লাহ সাল্লামের এক একটি সেজদা হতো কাদর মায়া তো গুম খামসি আয়া তোমরা কেউ পঞ্চাশটি আয়াত পড়তে যে সময় লাগবে একটি সেজদায় একটি রুকুতে তিনি সেই সময়টি ব্যয় করতেন অর্থাৎ এইভাবে সুদীর্ঘ কোয়ালিটি সম্পন্ন। এক একটি রাকাত পড়া এটাই ছিল নবী সাল্লাহ সাল্লামের সোননা কদরের রাতের সালাদ আসলে এইভাবেই পড়া উচিত মানুষ প্রশ্ন করে কদের রাতের নামাজ কীরূপ হবে ঠিক সেরূপে হবে যেরূপ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন সল্লু আমার আই তুমুন সাল্লি নবী সাল্লাহ সাল্লাম যে তিনটি রাত তারাবি পড়েছিলেন সাহাবিদেরকে নিয়ে তেইশ পঁচিশ এবং সাতাশ সাতাশ রজনী একেবারে তিনি রাত অর্ধেক হওয়ার পর থেকে সালাদ শুরু করেছেন একেবারে একটু আগে শেষ করেছেন তেইশতম রজনীতে এক তৃতীয়াংশ রাতে দাঁড়িয়েছিলেন রজনীতে অর্ধ রাত ব্যাপী দাঁড়িয়েছিলেন তাহলে তিনি তো কদ্রের রাত অন্বেষণ করার জন্য মসজিদেই ঢুকে গেছেন দশটি দিন পুরো এই এক দশের জন্য এক দশক পুরোটাই তিনি মসজিদে কাটিয়েছেন আমাদেরকেও তিনি উদ্বুদ্ধ করে গেছেন সেই জন্য প্রিয় দর্শক ভাই বোনেরা এই জন্য কদ্রের রাত আমরা শুধু একটি রাতে অন্বেষণ করা ঠিক হবে না হ্যাঁ একটি রাত অন্বেষণ করার মূল্য আছে কয়েক বছরের মধ্যে একবার তো পেয়ে যাব। অবশ্যই সেটাও সেটাও কম বিরাট কিন্তু রসুলকে অনুসরণ করে যেহেতু জীবনের আমাদের নাই কখন কে পৃথিবী ছেড়ে চলে যাই আগামী রমাদান আর পাবো কি না এই নিশ্চয়তা আমাকে কে দেবে সেজন্য আমাদের উচিত প্রত্যেক রমাদানেই দশটি রাত ব্যাপী কদরের রাতকে অন্বেষণ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته